আমেরিকায় যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মুসলিমদের উপর বিদ্বেষপূর্ণ আচরণ বেড়ে গেছে। গত সপ্তাহে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে দেশের 68% মুসলিম ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন। এতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছেন মুসলিম নারীরা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি এ জরিপ চালায়। এতে দেখা গেছে আমেরিকায় বর্তমানে 2/3 অর্থাৎ প্রায় 68% মুসলিম এসব ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। 1123 জনের উপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে 76.7% মুসলিম নারী এবং 58.6% মুসলিম পুরুষ ইসলাম ভীতির কারণে ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন। জরিপে 93.7% মুসলিম জানিয়েছেন ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে তারা মানসিক পীড়ায় ভুগছেন। Unprecedented increase in the number of attacks both against property and against the Muslim community. 2 দশক আগের 9/11 এর পর থেকে একটি গোষ্ঠী সমাজে ইসলাম ভীতি ছড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খেপিয়ে তুলেছে। জরিপ বলছে আমেরিকায় এবছর মুসলিমদের উপর 5 শতাধিক হামলার ঘটনা ঘটেছে। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।